আবার বাস্তব পরমাণু যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন প্রেসিডেন্ট পুতিন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ওড়িশায় রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশু সহ নিহত অন্তত দশ জন লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীতে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী দাবি রিপোর্টে এদিকে ইউক্রেনের পরে বার যে অঞ্চলে বাড়ছে ওয়াগনার বাহিনীর দাপট আরও জানিয়ে দিব গণহত্যার জনক ওরানো উন্মাত মার্কিন যুক্তরাষ্ট্র দাবে রিপোর্টে এদিকে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় 20 জন ফিলিস্তিনি সহ 24 ঘণ্টা নিহত অন্তত 90 জন এবার মালদ্বীপের কাছে কৌশলগত ঘাটি চালু করবে ভারতীয় নৌবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ওয়াশিংটনে ট্রাম্পকে হারিয়ে ইতিহাস গললেন নিকি হালি শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও বাস্তব পরমাণু যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি কোন দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তাদেরকে মর্মান্তিক পরিণতি বরণ করতে হবে রাশিয়ার বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন আগামী দুই সপ্তাহ পর রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগ মুহূর্তে পুতিন এই ভাষণ দিলেন নির্বাচনে পুতিন বিজয় হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে ভাষণে তিনি রাশিয়ার কিনজাল হাইপারসনিক এবং এভাঙ্গার্ড পরমাণু ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে বলেন এইসব অস্ত্র রাশিয়াকে অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ করেছে তিনি বলেন এর মধ্যে রাশিয়ার সেনাবাহিনীর কিনজাল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত নিকুদভাবে আঘাত হেনেছে এছাড়া আরও নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং লেজার সিস্টেম সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে এর আশেপাশে পারমাণবিক শক্তি চালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ড্রোন তৈরির কাজ শেষের পথে রয়েছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন ভাষণে তিনি সুস্পষ্ট করে বলেন কোন দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়াকে ধ্বংসের জন্য আমেরিকা ও তার মিত্ররা যে চেষ্টা চালাচ্ছে তার জবাবে এই সমস্ত অস্ত্র বানাতে বাধ্য হয়েছে মস্কো সূত্র পার্স এদিকে ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় শিশু সহ নিহত অন্তত 10 জন ইউক্রেনের জন্য আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি শনিবার রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ওডেসায় শিশু সহ নিহত অন্তত 10 জন হওয়ার পর আহ্বান জানান তিনি খবর বিবিসির শনিবার 10 মার্চ এক টেলিগ্রাম বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রী আইহার ক্লাইমেনকো বলেন ওডিশায় রাশিয়ার সন্ত্রাসী বাহিনীর রাতভর হামলায় একটি নয়তলা ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ধ্বংস স্তুপের নিচ থেকে উদ্ধার কর্মীরা একের পর এক মৃতদেহ বের করে আনেন তবে বেশ কয়েকজনের হিসাব এখনো নামেলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে চার মাস বয়সী একটি ও তিন বছরের আরেকটি শিশু রয়েছে এদিকে রাতভর রাশিয়া চালানো রোড হামলায় চোদ্দটি থেকে সতেরোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী ওডেসায় নয়তলা ভবনের আঠারোটি প্লোট ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায় সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট রেনেস্কি বলেন আমাদের মিত্রদের কাছ থেকে আরো বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন রাশিয়ার হাত থেকে জনগণকে রক্ষা করতে আমাদের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করতে হবে এক্ষেত্রে আরো বেশি ক্ষেপণাস্ত্র এবং আরো বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে এই ঘটনার পর ইউক্রেনের পূর্ব ফ্রন্টে কিছু সামরিক পরিবর্তন ঘটাবেন বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েবে লক্ষ্যবস্তুতে ইরানের তৈরি এক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া লোহিত সাগর ও বা প্রণালীতে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী দাবি রিপোর্টে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে প্রায় দুই সপ্তাহ আগে বাব আল প্রণালীতে রুবি মারনা নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শিকার হয় কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের উপরে ইহুদিবাদী ইসরায়েলের পরমাস বিমান ও স্থল হামলার মাধ্যমে যে বর্বর গণহত্যা চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছেন ইয়েমেন দেশটি বলেছে লোহিত সাগর এবং এডেন উপসাগর এলাকায় উত্তেজনার সৃষ্টির জন্য আমেরিকা দায়ী ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজার উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী তারাই গাজা উপত্যকায় এই হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে এছাড়া আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে রাজনৈতিক সামরিক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণে লোহিত সাগর এবং বাব আল মান্দ সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এমনকি মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা কয়েক দফা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে সূত্র পার্স এদিকে ইউক্রেনের পর এবার যে অঞ্চলে বাড়ছে ওয়াগনার বাহিনীর দাপট ওয়াগনার বাহিনী নিয়ে গত বছর পার হয়েছিল বিশ্বে এ উক্রেনে পরেবার আফ্রিকায় ওয়াগনার বাহিনী নিয়ে নতুন খেলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ভাড়াটে যোদ্ধাদের গোষ্ঠীকে কাজে লাগিয়ে 2018 সাল থেকে আফ্রিকায় আধিপত্য দেখাচ্ছেন পুতিন। লিবিয়ায় ওয়াগনারের উপস্থিতিতেই শুরু। বিদ্রোহী প্রিগোজিনের রহস্যজনক মিত্রপর বাহিনীটির ভবিষ্যৎ আফ্রিকায় অনিশ্চয়তায় পড়ে যায়। তবে পুতিনের নামেন কাটা দিয়ে কাটা তোলার খেলায় লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের দাবি করেছে বাহিনীটিকে ভেঙে দেওয়ার বদলে পিগোদিনে মৃত্যুর পর বিদেশে অবস্থান করা ওয়াগনার যোদ্ধাদের দায়িত্ব দেওয়া হয়েছে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা মূলত আসল দায়িত্ব পেয়েছেন রুশ জেনারেল আন্দ্রেই অ্যাবেরিয়ানফ ইউক্রেনে বর্তমানে ওয়াগনার লড়ছে ভলেন্টিয়ার কোরের আওতায় অন্য দেশগুলোতে এই বাহিনীর নাম এক্সপিডিয়োনারি কোর খনিজ সম্পদ ও জ্বালানি সমৃদ্ধ মহাদেশ আফ্রিকা লিবিয়ার বেশি ও সোনার সুদান ও ইউরোপের সাথে যুক্ত সেই সুযোগ নিতেই ওয়াগনারের দায়িত্ব পাওয়ার পরে আফ্রিকায় মন দিয়েছেন জেনারেল আন্দ্রে আব্রেনিয়ানব গণহত্যাজনক জনক উন্মাদ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে উনিশশো সালে কার্টার ডক ট্রেন ঘোষণার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশে বিশ্ববাসীকে জানান দেয় যে দেশটি মধ্যপ্রাচ্য অঞ্চলের নিজের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর বর্তমানেও যখন আমরা আঞ্চলিক বিভিন্ন দেশ ও সংস্থাকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য আমেরিকাকে ধ্বংসাত্মক ও অনর্থক বিমান হামলা চালাতে দেখি তখন আমাদের মনে পড়ে যায় আমেরিকার কাছে এখনো তেলের গুরুত্ব মোটেও কমে যায়নি বরং মার্কিন সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধ্বংস করতে তার যুদ্ধ ও বাণিজ্যের মেশিন একসঙ্গে চালু রেখেছে এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার বিমান হামলা প্রত্যক্ষ করছি আমেরিকার সর্বশেষ বিমান হামলার বিষয়ে আগে ধারণা করা যাচ্ছিল এই হামলার লক্ষ্য ছিল কারা লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের সেই সব গোষ্ঠী যাদের তৎপরতায় আমেরিকা না খোস আমেরিকা তাদেরকে এমন শিক্ষা দিতে চায় যাতে তারা আর আমেরিকা নামক পশুর লেজে পানা রাখে ওয়াশিংটনের হিসাবটি এরকম তোমরা আমাদের তিন সেনাকে হত্যা করেছ তাহলে আমরা তোমাদের শত শত এমনকি হাজার হাজার লোককে হত্যা করব। এসব লোক সামরিক নাকি বেসামরিক সেটি বিবেচ্য বিষয় নয় হত্যা করে যাব যেহেতু হত্যা করার সামর্থ্য ও শক্তি আমার আছে মানুষ হত্যা করার মতো বিমান শক্তি থাকার কারণে মার্কিন নেতারা বহুবার এই শক্তি প্রয়োগ করে নিস্তক মানুষ করার বাসনা পূরণ করেছেন তারা আন্তর্জাতিক আইন সম্ভাব্য মানবিক পরিস্থিতি কিংবা যুদ্ধবিরতি আন্দোলনের কথা এক মুহূর্তের জন্য চিন্তা করতে রাজি নন তারা সহিংস উপায়ে লক্ষ্য পূরণ করতে চান বলেই বোমা বর্ষণ করে যান এদিকে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় বিশ জন ফিলিস্তিনি সহ চব্বিশ ঘন্টায় নিহত অন্তত জন ফিলিস্তিনের অবরদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 30 হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার শহরের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের এবং সাফটাও এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। চিকিৎসা সূত্রে বরাতে ওয়াফা বলেছে, হামলার পর 20 জনের মৃতদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গত বছরের সাতই অক্টোবর হামাসের নজির বিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত তিরিশ হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরো একাত্তর হাজার সাতশো জন গাজা ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় গত চব্বিশ ঘন্টায় অন্তত নব্বই জন ফিলিস্তিনি নিহত ও আরো একশো সাতাত্তর জন আহত হয়েছেন অনেক লোক এখনো ধ্বংস স্থূপ করে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এবার মালদ্বীপের কাছে কৌশলগত ঘাঁটি চালু করবে ভারতীয় নৌবাহিনী মালদ্বীপের নৌবাহিনী বলেছে দ্বীপগুলোতে তারা তাদের বাহিনী শক্তিশালী করছে বার্তা সংস্থা এএফপি বড় দিয়ে তথ্য জানিয়েছে ভয়েস অফ আমেরিকা এদিকে মালদ্বীপ ভারতীয় বাহিনী ফেরত পাঠানোর উদ্বেগ নিয়েছে ঠিক তার আগ মুহূর্তে নতুন ঘাটি খোলার ঘোষণা দিল ভারত গত বছর চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে ভারতীয় নৌবাহিনী শনিবার রাতে এক বিবৃতিতে বলেছে মালদ্বীপে ক্রমাগত চীনা উপস্থিতির বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত নতুন এই ঘাটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে মালদ্বীপে অবস্থিত ভারতের অনব্বই জন সেনাকে প্রত্যাহার করা নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মৈজু এর প্রথম ব্যাচ 10ই মার্চের মধ্যে মালদ্বীপ ডাক করবে আর বাকিদের 2 মাসের মধ্যে চলে যেতে হবে নৌবাহিনীর বিবৃতি অনুসারে মালদ্বীপে 6ই মার্চ খোলা হবে নতুন ঘাটি এর ফলে বিদ্যমান ছোট বিভিন্ন বাহিনী একটি স্বাধীন ও নৌ ইউনিটে পরিণত হবে এদিকে ওয়াশিংটনে ট্রাম্পকে হারিয়ে ইতিহাস গড়লেন নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের মনোনয়নের প্রাইমারি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন তার সাবেক কর্মী নিকি হালি খবর বিবিসির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে ট্রাম্পের বিরুদ্ধে নিকি হালি এই প্রথম জয় পেলেন নিকি হালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেছেন তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয় হয়ে ইতিহাস করেছেন নিকি হালি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হালি প্রথম নারী যিনি রিপাবলিকান দলের কোন প্রাইমারিতে জয়ী হলেন তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প তা সত্ত্বেও হাল ছাত্র রাজিনন তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আগামী নভেম্বরে অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আবার ডেমোক্রেটিক দলের জো বাইডেনের মুখোমুখি হতে পারেন মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প